Welcome to my channel Only News. বন্ধুরা, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটি খবর, 15% ডিএ বৃদ্ধি করছে এক রাজ্য সরকার। ইতিমধ্যে ঘোষণা হয়েছে 15% ডিএ। অন্যদিকে কেন্দ্রীয় সরকার জানুয়ারিতে ফের 4% ডিএ বৃদ্ধি করতে চলেছে। এতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কতটা সুবিধা পাবেন আমরা দেখে নেব। প্রথমে কোন রাজ্য সরকার 15% ডিএ বৃদ্ধি ঘোষণা করল, তো বন্ধুরা দেখুন, পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহার এক ধাক্কায় 15% ডিএ বাড়ালো। বিহার মহার্গ ভাতা বাড়ানো নিয়ে পশ্চিমবঙ্গ এবং রাজ্য সরকারি কর্মচারীদের লড়াই যখন আদালত পর্যন্ত গড়িয়েছে, তখন অন্য পথে হাঁটল বিহার। একইবারে 15% ডিএ ঘোষণা করল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। অন্যদিকে কেন্দ্র সরকার জানুয়ারিতে ফের 4% ডিএ ঘোষণা করতে চলেছে। 2023 সালে জানুয়ারিতে আরও 4% ডিএ বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কেন্দ্র সরকার। এক রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। বক্তব্য, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সূচক ফের একবার ঊর্ধ্বমুখী হবে, তার জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কর্মচারীদের আরও 4% ডিএ বাড়াতে পারে বলে খবর। ক্ষেত্রে এভাবে যদি পার্শ্ববর্তী রাজ্যে কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করে, সেক্ষেত্রে কতটা সুবিধা পাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা? এক্ষেত্রে বিভিন্ন সব দিক থেকেই সুবিধা পাবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একদিকে যেমন আন্দোলন চরম আকার ধারণ করবে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা, যে সমস্ত সরকারি কর্মচারীরা এখনও ভাবছেন যে বাড়িতে বসে থেকেই ডিএ হাতে পাবেন তারা, সেই সমস্ত সরকারি কর্মচারীরা আন্দোলনের পথে হাঁটবে এবং যারা নেতৃত্ব দিচ্ছেন আন্দোলনে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। সরকারি কর্মচারীদের বুঝতে অসুবিধা হবে না যে আন্দোলন ছাড়া পশ্চিমবঙ্গে ডিএ আদায় করা অসম্ভব। অন্যদিকে আইনগত দিক থেকেও কিছুটা সুবিধা পাবে বিচারক মণ্ডলী, যারা সুপ্রিম কোর্টে যদি বিচার হয়, শুনানি হয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষে যে সমস্ত আইনজীবী লড়াই করবে তাদের অনেকটাই সুবিধা হবে। তারা যুক্তি দেখাতে পারবে যে সত্যিই যদি ডিএর প্রয়োজন নেই, তাহলে কেন কেন্দ্র সরকার এবং অন্যান্য রাজ্যগুলি ক্রমাগত ডিএ প্রদান করে আসে রাজ্যের সরকারি কর্মচারীদের। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা যে বঞ্চিত হচ্ছে সেটা সহজেই বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে, আবারও প্রমাণিত হবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।